হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো মিশন চন্দ্রযান থ্রি এই টপিকটি নিয়ে তো এই টপিকটি থেকে আপকামিং সমস্ত এক্সামে প্রশ্ন অবশ্যই আসবে তো তোমরা অবশ্যই প্রশ্নগুলিকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখে নেবে তো দেখো প্রথম প্রশ্ন হল চন্দ্রযান থ্রি লঞ্চ করা হয়েছে কোন তারিখে তো দেখো চন্দ্রযান থ্রি লঞ্চ করা হয়েছে দু হাজার তেইশের চোদ্দোই জুলাই দু হাজার তেইশের চোদ্দোই জুলাই দুপুর দুটো বেজে পঁয়ত্রিশ মিনিটে নেক্সট প্রশ্ন দেখো কোথা থেকে চন্দ্রযান থ্রি লঞ্চ করা হয়েছে তো দেখো চন্দ্রযান থ্রি লঞ্চ করা হয়েছে অন্ধ্রপ্রদেশের শ্রী হরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে অন্ধ্রপ্রদেশের শ্রী হরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে চন্দ্রযান থ্রি লঞ্চ করা হয়েছে নেক্সট প্রশ্ন চন্দ্রযান থ্রি মিশনটি কোন রকেটের মাধ্যমে লঞ্চ করা হয়েছে তো চন্দ্রযান থ্রি মিশনটি লঞ্চ করা হয়েছে এল এম ভি থ্রি রকেটের মাধ্যমে এল এম ভি থ্রি রকেটের মাধ্যমে নেক্সট প্রশ্ন এল এম ভি থ্রি এর পুরো নাম কী তো এল এম ভি থ্রি এর পুরো নাম হলো লঞ্চ ভেহিকেল মার্ক থ্রি লঞ্চ ভেহিকেল মার্ক থ্রি নেক্সট প্রশ্ন চন্দ্রযান থ্রি মিশনে রকেট ইঞ্জিনটির নাম কি তো চন্দ্রযান থ্রি মিশনের রকেট ইঞ্জিনটির নাম হলো সিই টোয়েন্টি ক্রায়োজেনিক ইঞ্জিন নেক্সট প্রশ্ন দেখো চন্দ্রযান থ্রি মিশনের কয়টি মডিউল ও কি কি তো চন্দ্রযান থ্রি মিশনের তিনটি মডিউল যথা ল্যান্ডার মডিউল প্রোপালসন মডিউল এবং রোভার নেক্সট প্রশ্ন চন্দ্রযান থ্রি মিশনের ল্যান্ডারটির নাম কী তো চন্দ্রযান থ্রি মিশনের ল্যান্ডারটির নাম হলো বিক্রম নেক্সট প্রশ্ন চন্দ্রযান থ্রি মিশনে বিক্রম ল্যান্ডারটির নামকরণ কার নামে করা হয়েছে তো চন্দ্রযান থ্রি মিশনে বিক্রম ল্যান্ডারটির নামকরণ বিক্রম সারাভাইয়ের নামে করা হয়েছে বিক্রম সারাভাই নেক্সট প্রশ্ন চন্দ্রযান থ্রি চাঁদের কোন মেরুতে ল্যান্ড করবে তো চন্দ্রযান থ্রি চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ড করবে নেক্সট প্রশ্ন দেখো মিশন চন্দ্রযান থ্রি লঞ্চ করলো কোন সংস্থা তো মিশন চন্দ্রযান থ্রি লঞ্চ করেছে ভারতের ইসরো তো এখানে ইম্পর্টেন্ট পয়েন্টগুলি দেখে নাও ইসরোর ফুল ফার্ম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন আর এটি প্রতিষ্ঠিত হয় পনেরোই আগস্ট উনিশশো সালে পনেরোই আগস্ট উনিশশো সালে এটি প্রতিষ্ঠিত হয় আর এ সদর দফতর কর্ণাটকের ব্যাঙ্গালোরে অবস্থিত কর্ণাটকের ব্যাঙ্গালোরে আর ইসরোর বর্তমান চেয়ারম্যান হলেন এস সোমনাথ তো ইসরোর বর্তমান চেয়ারম্যান কে না এ সোমনাথ নেক্সট প্রশ্ন চন্দ্রযান থ্রি মিশনের থিম কী তো চন্দ্রযান থ্রি মিশনের থিম হলো সায়েন্স অফ দ্য মুন সায়েন্স অফ দ্য মুন নেক্সট প্রশ্ন দেখো চন্দ্রযান থ্রি মিশনে রোভারটির নাম কী তো চন্দ্রযান থ্রি মিশনের রোভারটির নাম হলো প্রজ্ঞান প্রজ্ঞান আর এর সঙ্গে মনে রাখবে রোভারটিতে মোট পা বা চাকা রয়েছে ছটি নেক্সট প্রশ্ন চন্দ্রযান থ্রি ল্যান্ডারটিতে কত থ্রোটল সম্পন্ন ইঞ্জিন রয়েছে তো চন্দ্রযান থ্রি ল্যান্ডারটিতে চার থ্রোটল সম্পন্ন ইঞ্জিন রয়েছে নেক্সট প্রশ্ন চাঁদে দক্ষিণ মেরুতে অবতরণ করতে চলা কততম দেশ ভারত তো চাঁদে দক্ষিণ মেরুতে অবতরণ করতে চলা প্রথমতম দেশ হচ্ছে ভারত নেক্সট প্রশ্ন দেখো চন্দ্রযান থ্রির মোট ওজন কত তো চন্দ্রযান থ্রির মোট ওজন হচ্ছে তিন হাজার নশো কেজি তিন হাজার নশো কেজি নেক্সট প্রশ্ন তো বন্ধুরা এখানেই বলে রাখি তোমরা যদি এই প্রশ্নগুলির পিডিএফটি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে আর টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক ভিডিওটি ডিসক্রিপশানে দেওয়া রয়েছে নেক্সট প্রশ্ন দেখো চন্দ্রযান থ্রি কত তারিখে চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ড করার পরিকল্পনা করা হয়েছে তো অ্যান্সার হলো চন্দ্রযান থ্রি দু হাজার তেইশের তেইশ থেকে চব্বিশে আগস্ট তারিখের মধ্যে সফট ল্যান্ডিংয়ের মাধ্যমে যদি ওই দিন ল্যান্ড সম্ভব না হয় সেক্ষেত্রে পনেরো দিন অপেক্ষা করতে হবে নেক্সট প্রশ্ন দেখো চন্দ্রযান থ্রি মিশনের জন্য মোট কত টাকা খরচ হয়েছে তো চন্দ্রযান থ্রি মিশনের জন্য মোট খরচ হয়েছে ছশো কোটি টাকা ছশো কোটি টাকা নেক্সট প্রশ্ন চন্দ্রযান থ্রি মিশনের প্রধান উদ্দেশ্য কী তো চন্দ্রযান থ্রি মিশনের প্রধান উদ্দেশ্য হলো চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং রোভারটিকে স্থাপন করে সেটি যাতে ঘোরাফেরা করতে পারে সেই বিষয়টিকে নিশ্চিত করা আর চাঁদের পরিবেশ সম্পর্কিত তথ্য অন্বেষণ তো এটি তোমরা ভালো করে মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো চন্দ্রযান থ্রি মিশনটি নেতৃত্ব দিয়েছেন কে তো চন্দ্রযান থ্রি মিশনটি নেতৃত্ব দিয়েছেন ঋতু শ্রীবাস্তব ঋতু শ্রীবাস্তব তিনি চন্দ্রযান টু মিশনেরও ডিরেক্টর ছিলেন এবং তিনি ভারতের রকেট ওম্যান নামে পরিচিত তো এটি তোমরা ভালো করে মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো চন্দ্রযান ওয়ান মিশনটি কবে লঞ্চ করা হয়েছিল তো চন্দ্রযান ওয়ান মিশনটি লঞ্চ করা হয়েছিল দু হাজার সালের বাইশে অক্টোবর দু সালের বাইশে অক্টোবর আর সেই সময় ইসরো চেয়ারম্যান ছিলেন জি মাধবন জি মাধবন আর চন্দ্রযান ওয়ান পি এস এল এক্স এল সি ইলেভেন রকেটের মাধ্যমে লঞ্চ করা হয়েছিল পিএসএল এক্স এল সি ইলেভেন এই রকেটের মাধ্যমে লঞ্চ করা হয়েছিল নেক্সট প্রশ্ন এবং এটি হলো আজকে শেষ প্রশ্ন চন্দ্রযান টু মিশন কবে লঞ্চ করা হয়েছিল তো চন্দ্রযান টু মিশন লঞ্চ করা হয়েছিল দু হাজার উনিশ সালের বাইশে জুলাই দু হাজার উনিশ সালের বাইশে জুলাই আর সেই সময় ইসরো চেয়ারম্যান ছিলেন কে সিভান কে সিভান আর এটি জি এল মার্ক থ্রি রকেটের মাধ্যমে লঞ্চ করা হয়েছিল জি মার্ক থ্রি এই রকেটের মাধ্যমে এটি লঞ্চ করা হয়েছিল তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি তোমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে এবং তার সঙ্গে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবে